24 ঘণ্টা তেজপুর আর বরপেটা মেডিকেল কলেজত করোনা আক্রান্ত হয়েছে 32 জন চিকিৎসক আর স্বাস্থ্যকর্মী। তেজপুর মেডিকেল কলেজত আক্রান্ত হয়েছে 26 গৰাকী স্বাস্থ্যকর্মী। আনহাতে বরপেটা মেডিকেল কলেজের দুজন কনিষ্ঠ চিকিৎসক সহ 6 জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে করোনাত। ইফালে ধেমাজি অসামরিক চিকিৎসালয়ত এগৰাকী নার্সও আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসত। তেজপুরের পরিবেশ আর অধিক জানাব আমার তেজপুর ব্যুরো চিফ পুলক কুমার ডেকায়। হয়, রাজ্যখনের স্বাস্থ্য খণ্ডর বাবেও এক ভাবুকি স্বরূপ হয়ে পড়েছে, কারণ তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ত আজির দিনট 23 গৰাকীক স্বাস্থ্যকর্মী চিকিৎসা সেবার সঙ্গে জড়িত লোক 23 গৰাকীক লোক আক্রান্ত হয়েছে কোভিড-19 আর ইতিমধ্যে পজিটিভ রূপে চিনাক্ত হয়েছে। আর ইয়াকে লৈ যোৱা 24 ঘণ্টা 29 গৰাকী স্বাস্থ্যকর্মী কোভিড পজিটিভ রূপে পরিগণিত হয়েছে। ইফালে বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ের 6 গৰাকীক স্বাস্থ্যকর্মী কোভিড পজিটিভ রূপে ইতিমধ্যে চিনাক্ত হয়েছিল। ইয়াকে লৈ যোৱা 48 ঘণ্টার ভিতর যদি আমি চাবলৈ যাও, স্বাস্থ্যকর্মী 32 গৰাকী, মুঠ 32 গৰাকী স্বাস্থ্যকর্মী চিকিৎসা সেবার সঙ্গে জড়িত লোক, চিকিৎসক, ল্যাবরেটরি টেকনিশিয়ান বা অন্যান্য ক্ষেত্রত জড়িত যখন লোক তেওঁলোক আক্রান্ত হয়েছে। মানে এইখিনিতে আর একটা কথা উল্লেখ করব বিচারিম যে তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের যে ল্যাবরেটরি টেকনিশিয়ান আর ব্লাড ব্যাঙ্কত কর্মরত আর বিভিন্ন বিভাগত চিকিৎসা মহাবিদ্যালয়খনের বিভিন্ন বিভাগত জড়িত স্বাস্থ্যকর্মী সকল আক্রান্ত হয়েছে। ইয়ার পূর্বে এগারী চিকিৎসক আক্রান্ত হয়েছিল চিকিৎসা মহাবিদ্যালয়খনত, আর ইয়াকে লৈ মুঠ 29 গৰাকী লোক এই পর্যন্ত আক্রান্ত হয়েছে। অকল চিকিৎসা মহাবিদ্যালয় চৌহদতেই নহয়, এগৰাকী অবসরপ্রাপ্ত চিকিৎসক তেজপুর শহরের এগৰাকী অবসরপ্রাপ্ত প্রবীণ চিকিৎসক, তেওঁ কোভিড-19 আক্রান্ত হয়েছে। আর তেওঁর সৈতে সংস্পর্শত অহা ভাড়াতিয়া মানুহ দুগৰাকী আক্রান্ত হয়েছে। পেট্রোল পাম্পর দুজনকৈ কর্মচারী, দুটাকৈ পেট্রোল পাম্পর কর্মচারী আক্রান্ত হয়েছে। একেদরে আরক্ষী দুজন লোক, জেলাখনের আরক্ষী দুজন লোক আক্রান্ত হয়েছে। ঠিক তেনেদরে প্রায় 79 গৰাকী লোক যখন বহিরাজ্যের অহা, কোনোবা যদি SSB জওয়ান, কোনোবা ITBP, কোনোবা ভারতীয় সেনার আর অর্ধসামরিক বাহিনী, বর্ডার রোডস অর্গানাইজেশন ইত্যাদি বিভিন্ন সংগঠনের যি বিভাগের কর্মচারী, তেনেকুৱা 79 গৰাকী লোক এই পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছে জেলাখনত। গতি এক চিন্তনীয় বিষয় হয়ে পড়েছে সামাজিক সংক্রমণের হওয়া বলে, জনসাধারণের মাজত সামাজিক সংক্রমণ হওয়া বলে কব পৰা যায়, কারণ ইয়াৰে কেবাগৰাকী লোক আছে যিসকলের ভ্রমণ বৃত্তান্ত নাই। বিশেষকৈ তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ত প্রথমতে 2 গৰাকী ল্যাবরেটরি টেকনিশিয়ান আক্রান্ত হয়েছিল, আর আক্রান্ত হওয়ার পিছত উক্ত মহাবিদ্যালয়খনৰে যি পেথলজি বিভাগ, সেই পেথলজি বিভাগের চিকিৎসক আক্রান্ত হয় আর সংস্পর্শলৈ অহা আন কর্মচারী আক্রান্ত হয়। কালি নিশা এটা ফলাফল পোৱা গৈছিল, কালি নিশা এজন কর্মচারী চিকিৎসা মহাবিদ্যালয়ত কোভিড পজিটিভ রূপে চিনাক্ত হয়েছিল। আর আজি শেহতীয়াকৈ পোৱা তথ্য অনুসৰি 23 গৰাকীক লোক, 23 গৰাকীক স্বাস্থ্যকর্মী তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের বিভিন্ন কর্মত জড়িত লোক আক্রান্ত হয়েছে। গতি এক ভয়ানক দিকে গতি করেছে, আর বিশেষকৈ বরপেটা চিকিৎসা মহাবিদ্যালয়ের 6 গৰাকী আর তেজপুর চিকিৎসা মহাবিদ্যালয়ের 29 গৰাকী, মুঠ 32 গৰাকী চিকিৎসাকর্মী আক্রান্ত হওয়া বিষয়টে যথেষ্ট চিন্তিত করেছে সর্বসাধারণ লোকক।